এটা দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা কালী পুজোর রকেট ফাটছে না, এটা গাজা থেকে যে হামাস উগ্রপন্থী সংস্থা সেটা ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করছে এবং ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম সেই মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করে দিচ্ছে। এটা বিশ্বের প্রথম দিকের প্রায় এয়ার ডিফেন্স সিস্টেম, এটা তৈরি করেছে 2010 সাল থেকে শুরু হয়েছে। সঙ্গে ছিল আমেরিকা, ইসরায়েল এবং রাফায়েল বলে যে ডিফেন্স সামগ্রী প্রস্তুতকারক সংস্থা আছে তারা সবাই মিলে অলরেডি ইন্ডিয়া এবং আজারবাইজান এই আয়রন ডোম সিস্টেম পাওয়ার জন্যে রাফায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরাও হয়তো এই রাফায়েল সিস্টেম পেয়ে যাব আমাদের নিজেদের বিভিন্ন জায়গার সুরক্ষার জন্যে, আমাদের দেশের সুরক্ষার জন্যে। বিল্ডিংটার দিকে খুব স্পষ্টভাবে লক্ষ্য করে তাকিয়ে দেখুন, কারণ ইসরায়েলের মত হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যেই হামাসেরও হেড অফিস আছে। বুম, চারিদিকে দিকে বম পাড়ছে। 20-25 দিন আগের কথা মনে করুন, মনে করে দেখার চেষ্টা করুন এই সেই জায়গা। এখানে দেওয়ালিতে যেরকম আমরা রকেট ফাটাই, ওখানে মিসাইল ফাটছিল, একটু আগে দেখেছিলেন আপনারা। এদিকে হামাস তার রকেট ছুটছে, ওদিকে ইসরায়েলের আয়রন ডোম সেটাকে দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আজকের জন্য বিখ্যাত নয়, এই জায়গার অনেক ইতিহাস আছে। এই ওয়েস্ট ব্যাঙ্ক, এই জেরুজালেম, এই ইসরায়েল আজকের শহর নয়, এটা খ্রিস্টপূর্বাব্দের অনেক আগের থেকে এই জায়গাটা প্রবলেমেটিক হয়ে আছে। আজকে এর ভেতরে একটু যাওয়ার চেষ্টা করব, একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ আমি যেহেতু ইউপিএসসি পরীক্ষায় বসিনি আমি বলতে পারবো না, কিন্তু আমি WBCS পরীক্ষায় বসেছি তাই বলতে পারি যে WBCS সহ অন্যান্য যে সমস্ত স্টেট সিভিল সার্ভিস পরীক্ষাগুলো আছে অথবা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভারতবর্ষে যে সমস্ত আছে এবং সারা পৃথিবীতে কম্পিটিটিভ এক্সামের জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ পৃথিবীর দু একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল যে মারামারি হানাহানির যে জায়গার মধ্যে এই জায়গাটা পড়ে। চলুন আজকে এটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। ফাদার অফ ইহুদি বা জিউস হচ্ছে আব্রাহাম। জিউসদের মতে, এটা আমাদের মত নয়, জিউসদের মতে আব্রাহামের দু ছেলে ছিল, এটা হচ্ছে আইজ্যাক, এটা ইসমাইল। আইজ্যাক ইহুদি ধর্মের প্রবর্তন করে, ইসমাইল ইসলাম ধর্মের প্রবর্তন করে। আবারও বলছি এটা অন্য কোনো ধর্মের মতামত বলে আমার জানা নেই, তবে ইহুদিরা এটা দাবি করে থাকে এবং সেটা এখনো পর্যন্ত তারা করছে। ইহুদি তার কোথায় বসবাস করত? ইহুদিরা ঠিক এই জায়গাগুলোতেই বসবাস করত এবং তার রেফারেন্স আগেও আছে। সেই রেফারেন্সগুলো আমি পরপর পরপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখানে যে প্রথম টেম্পল হয় সেই টেম্পল কিং সলোমনের করা এবং সেটা 1000 খ্রিস্টপূর্বাব্দে। এর পরবর্তীকালে আরও টেম্পল হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলছি। খ্রিস্টপূর্ব 722 খ্রিস্টাব্দে ইসরায়েলদের উপর আবার একটা আক্রমণ হয়। সেই আক্রমণটা করে হচ্ছে অ্যাসিরিয়ানস নামে একটা সাম্রাজ্য এবং তারপরে এখানে ভাঙা হয়। এই ভাঙা গড়ার খেলা এবং এই ইহুদিরা যেহেতু বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেনি, তাদের সংখ্যা বিস্তার লাভ করেনি, এখান থেকে তারা বিতাড়িত হয়েছে। কিন্তু ইহুদিদের একটা জিনিস আছে, তারা হচ্ছে ভীষণ ইন্টেলিজেন্ট এবং তারা অর্থনৈতিকভাবে ভীষণ স্বাবলম্বী এবং পৃথিবীর যে সমস্ত দেশে তারা আছে, সে আমেরিকা হোক বা সে ইউরোপ হোক বা অন্যান্য জায়গায় হোক, তবুও সেখানে তারা খুব খুব সম্পন্নভাবে আছে এবং তাদের খুব গুরুত্বও আছে। এর পরবর্তীকালে আসা যায় যে এই যে ইহুদিরা বিভিন্ন জায়গায় আছে এবং বিভিন্ন জায়গায় অত্যাচারিত, যেরকম ইহুদিরা
অত্যাচারিত হয়েছে, কোথায় অত্যাচারিত হয়েছে, ইহুদিরা অত্যাচারিত হয়েছে জার্মানি হিটলারের দ্বারা এবং অন্যান্য অনেক জায়গায় যা অত্যাচারিত হয়েছে এবং কেন অত্যাচারিত হয়েছে তাদের নিজস্ব হোমল্যান্ড নেই বলে। এই জন্যে হচ্ছে যে প্রথম ব্রিটিশ সাম্রাজ্য 1917 সালে মনে করে যে ইহুদিদের জন্য একটা আলাদা হোমল্যান্ড যদি করা যায় এর এই জায়গাতে যেখানে ওরা ছিল এবং এখানে এদের এখনও বেশ বেশ কিছু সংখ্যক ইহুদি আছে এবং যদি এখানে একটা হোমল্যান্ড করা যায় তাহলে খুব ভালো হয়। 1917 সালে সেটাকে তারা বলে এবং 1917 সালে বলার সঙ্গে সঙ্গে তারা এটা একটা ডিক্লারেশন করে, সেটাকে আমরা বেনফোর ডিক্লারেশন হিসেবে আমরা জানি। এর পরবর্তীকালে লিগ অব নেশনস 1922 সালে সে ডিক্লারেশন মান্যতা দেয় এবং চিন্তাভাবনা করে যে এখানে ইসরায়েলিদের জন্য একটা আলাদা যদি কোনো রাজ্য তৈরি করা যায়। এরকমভাবে ঘটনা পরম্পরা চলতে থাকে। যখনই এটা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থিত যে সমস্ত ইহুদিরা আছে তারা জানতে পারে বা যেখানে অত্যাচারিত যেমন হিটলারের দ্বারা অত্যাচারিত জার্মানিতে, তারা আস্তে আস্তে এই জায়গাটাতে ভিড় করে। এরপরের ইতিহাস আমি একটু ভালো করে আপনাদের 1939-45 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় হিরোশিমা এবং নাগাসাকিতে বোমবারিংয়ের পরে 6 আগস্ট 1945 অ্যান্ড 9 আগস্ট 1945 হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বোম বর্ষণ করা হয় এবং সেটা আমেরিকার দ্বারা এবং এর মাধ্যমেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে লিগ অব নেশনস ইউনাইটেড নেশনসে পরিবর্তন এবং বর্তমানে যে আমরা ইউনাইটেড নেশনস দেখি সেটা প্রথম আমেরিকার সান ফ্রান্সিসকোতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার। সালটা হচ্ছে 24 অক্টোবর 1945। এরপরে ইউনাইটেড নেশনস ইসরায়েলের জন্য এখানে 1948 সালের 14 মে আমি যদি ভুল না হই 14 মে ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করে এখানে ঠিক এখানে একটা জায়গাকে দুভাগে ভেঙে দিয়ে দুটো দেশ তৈরি হলো, সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন। কীরকম দেখুন এই জায়গাটা, এটাকে বলা হলো গাজা আর এই জায়গাটা এটা হলো প্যালেস্টাইন। তাহলে এই প্যালেস্টাইন এবং এই গাজা এই দুটো নিয়ে ঠিক পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মতন এই দুটো জায়গা নিয়ে তৈরি হলো প্যালেস্টাইন আর রেস্ট অফ দ্য পোর্শন এটাকে বলা হলো ইসরায়েল। এর পরবর্তীকালের ঘটনা কি, এটা কিন্তু আরবরা আগেও বলেছিলাম যে যখন আগে দেওয়া হয়েছিল আরবদেরকে প্রথম বলা হয়েছিল যে এখানে একটা নতুন ইসরায়েল দেশ তৈরি করা যেতে পারে, আরবরা সমর্থন করেনি। 1948 ইসরায়েলের ফর্মেশন হয় এবং তখন তারপর থেকেই যুদ্ধ লেগে যায় এবং এখানে অনেক রকম যুদ্ধ হয়েছে, এটা আমরা পরের স্লাইডে বোঝার চেষ্টা করব। এটাকে আমি আরেকটু জুম করে দিয়েছি, কেন জুম করেছি তার একটা কারণ আছে এর গুরুত্ব বোঝানোর জন্য। দেখুন এটা ইরাক, এটা ইরান, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ইয়েমেন, ওমান, তুর্কি সব এশিয়ান স্টেট, আজারবাইজান, এটা আফ্রিকান, কী কী আছে, লিবিয়া আছে, ইজিপ্ট আছে, সুদান আছে, চাদ আছে, নিজের নাইজের আছে এবং এদিকে কি ইউরোপ, এখানে ইন্ডিয়া আছে, এখানে দিল্লি আছে, এদিকে বেজিংয়ে আছে চায়না, বেজিং আছে। তো এই যে যে টোটাল জায়গাটা স্টেবিলাইজেশনের জায়গা কিন্তু এটা, এখানে ব্ল্যাক সি আছে, এটা মেডিটেরিয়ান সি, এটা সুয়েজ ক্যানেল এখানে আছে। তো
এই জায়গাটার অনেক গুরুত্ব আছে, সেই গুরুত্বের নিরিখে জন্যে এটা সদিনও আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট আছে এবং বিভিন্ন পরীক্ষায় এর। চলুন আমরা এবার নেক্সট পেজ যাই। নেক্সট পেজে দেখি কী আছে, দেখুন এই সেই জায়গা, এটা হচ্ছে প্রধান ধর্মস্থান, এটা একটু মোটা করে দিই, প্রধান ধর্মস্থান, এটা মুসলিমদের অধীনে আছে এখন, এখানে খ্রিস্টানদেরও জায়গা আছে। এই যে মন্দির দেখা যাচ্ছে যেটা মুসলিম ধর্মের অধীনে বর্তমানে আছে বলা হয়, এর ঠিক 2-3 কিলোমিটার দূরে এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এই দেওয়ালে এখানেই নাকি ইহুদিদের আগের মন্দির ছিল এবং সেই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে সব সময় ওনারা ইহুদি সম্প্রদায়ের মানুষ এখানে আসে। এই মন্দিরের গায়ে এই যে ভাঙা দেওয়াল, মন্দিরের ওদের বিশ্বাস, এই ভাঙা দেওয়ালে ওনারা প্রার্থনা করেন, এটা ওনাদের ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান বলে পরিচিত। এবার এইটা হচ্ছে ইসরায়েল, প্যালেস্তাইন, প্যালেস্তাইন এরকম থাকারও কথা ছিল না, তার কারণ এখানে ইহুদিরা ছিল, শুধু প্যালেস্তাইনিরা ছিল না, সেটা যেরকম একটা সময়কার জন্য হয়েছে, পরবর্তীকালে যখন ইহুদিরা তাদের নিজের জায়গা আসতে শুরু করে এবং সভ্য সমাজ আসতে শুরু করে, তখন 1948 সালে বললাম ইউনাইটেড নেশনের দ্বারা কিন্তু আবার নতুন করে প্যালেস্তাইন গঠনের কথা ভাবা হয়। এবার প্যালেস্তাইন যখন গঠন হয়ে গেছে তারপরেই যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে ইসরায়েল জিতে এই জায়গায় চলে আসে 6 সাল 19। এরপরের যে যুদ্ধ হয় সেটা হচ্ছে 1969 থেকে 67 পর্যন্ত, 59 থেকে 67 পর্যন্ত এইখানে যুদ্ধ হয়, তখন এই পর্যায়ে আসে। তার পরবর্তীকাল সেখানে ওরা এখন সেরকম করে কিছু জায়গা আছে ওখানে, ওদের প্যালেস্তাইনদের থাকার জন্যে কিছু জায়গা ওখানে বেঁচে আছে, বাকিটা ইসরায়েল দখল করে নিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে এই দখলদারি রাজনীতি কেন সারা পৃথিবীতে এই নিয়ে ভিন্ন মত আছে। তবে আমরা প্যালেস্তাইনিদের যে কজ আছে, প্যালেস্তাইনিদের থাকার অধিকার আছে যেটার মান্যতা 1948 দেওয়া ছিল এবং যে অনুযায়ী ইউএনও দুটো দুটো দেশ বানিয়েছিল, সেই দেশ সেই জায়গায় প্যালেস্তাইন প্যালেস্তাইনের জায়গায় ফিরে যাবে, ইসরায়েল ইসরায়েলের জায়গায় ফিরে যাবে, এই কথা ভারতবর্ষের মানুষ চিরদিন বলে যাবে এবং ভারতবর্ষ নয় ভারতবর্ষ সহ বিভিন্ন সভ্য দেশের সবাই তাই বলবে, যে যেরকম জায়গায় চিন্তা যেটা সামগ্রিকভাবে চিন্তাভাবনা করে একটা ইউনাইটেড নেশনস এবং সমস্ত দেশ একসঙ্গে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেই সিদ্ধান্তগুলোকে আমাদের মান্যতা দিতে হবে। কেন দিতে হবে এইখানে আসলে আমরা বুঝতে পারব। দেখো যখন দেশ ভাগ হয় আমাদের তখন কাশ্মীর রাজাকে বলা হয়েছিল তিনি যেদিকে খুশি যেতে পারেন, তিনি ইন্ডিয়ার সঙ্গে থাকতে পারেন, পাকিস্তানের সঙ্গে থাকতে পারেন, তার কারণ পাকিস্তানের কাশ্মীরে হিন্দুদের সংখ্যা কম ছিল, তিনি হিন্দু রাজা ছিলেন এবং পুরো কাশ্মীরটা তার আন্ডার ছিল। তিনি প্রথমে কোনো দিকে না যেতে চাইলেও পরবর্তীকালে ইন্ডিয়ার সঙ্গে থাকার কথা ঘোষণা করেন এবং ইন্ডিয়া তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার সঙ্গে আমাদের সংযুক্তিকরণের চুক্তি হয়, সেটার মান্যতা দেওয়া আছে ইউনিয়নে, সেটার মান্যতা সমস্ত দেশ সারা পৃথিবীর সমস্ত দেশ দিয়েছে একমাত্র পাকিস্তান এবং চায়না ছাড়া। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, যেদিন 1948-এ যখন যুদ্ধ হয়, 47-এর পর যখন রাজা যখন আমাদের সঙ্গে অ্যাক্সেশনের ইন্ডিয়ার সঙ্গে অ্যাক্সেশনের জন্য ঘোষণা করে তখন ওরা যুদ্ধ নামবে, যুদ্ধে গিয়ে পাকিস্তান কী করে এই জায়গাগুলো দখল করে। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে POK, পাক অকুপাইড কাশ্মীর, এটা সবাই জানে, আর এটা হচ্ছে সাংহাইচিন, এটা এই জায়গা দুটো দখল করে এটা নিজের পাকিস্তান নিজের দখলে রাখে এবং এইটা তার চায়নাকে সে গিফট করে নিজেদের বন্ধুত্বের জন্য এই অঞ্চলগুলো সহ। এবার ভালো করে দেখা যাবে যে এটা কোনোদিনও
সারা পৃথিবী মানেনি, পৃথিবীর সভ্যতা মানব সভ্যতা সেটা মাননি, সেটা বোঝা যাবে যদি আমরা এটা ভালো করে লক্ষ্য করি। এটা গুগল ম্যাপ, গুগল ম্যাপে ভারতের যে দেখানো হয়েছে সেটা ইয়েকে কাশ্মীরকে অবিচ্ছেদ্য অংশ হিসাবেই দেখানো হয়েছে ভারতের। এবার ভারতবর্ষে যদি প্রতিটা নাগরিককে জিজ্ঞাসা করা হয় এক একজন করে যে আপনি কি এই ম্যাপটাকে, এই ম্যাপটা যেখানে এই দুটো জায়গা নেই সেটাকে অ্যাকসেপ্ট করেন, ভারতবর্ষে একটি লোক আপনি পাবেন না যে এটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এর সঙ্গে কিছু ব্যাপার আছে, আমরা অনেক সময় অনেক রকম কথা বলে থাকি ইন্টারন্যাশনাল রিলেশনের সময়, বিভিন্ন দেশের লোক জিনিসের যারা রাজ্যের হেড, তাদের রাষ্ট্রের হেড, তারা বিভিন্ন দেশে যান, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়। আমাদের প্যালেস্তানি কাজের উপর সম্পূর্ণ সম্পূর্ণ এবং সম্পূর্ণ সমর্থন আছে, তা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গেও কিন্তু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সমর্থন আছে, সেটা টেকনোলজিক্যাল এবং ডিফেন্স রিলেটেড, যেটা সময়ের চাহিদা হতে পারে কিনা হয়ে চলে, সেটা কিন্তু কখনোই আমাদেরকে এটা বলতে বারণ করতে পারে না যে আমরা প্যালেস্তাইনিদের সঙ্গে নেই। এই ছবিটায় দেখা যাচ্ছে হয়তো নেতানিয়াহু খুব ক্লোজ, হ্যাঁ আমি হয়তো আজ উনি কালকে পর্যন্ত জানি ইয়ের প্রধানমন্ত্রী ছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, কালকে উনি চেঞ্জ হয়েছেন। এই জায়গাটা দেখুন, এখানে শি জিনপিংকে দেখা যাচ্ছে এবং আমাদের নরেন্দ্র মোদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন একজন আমেরিকান পাগল, আর একজন নর্থ কোরিয়ার পাগল, দুজন একসঙ্গে হাত মেলাচ্ছেন। জো বাইডেন সাহেব এসছেন, দেখা যাচ্ছে যে আমেরিকার যে পুরনো যে সব মানে বিদেশ নীতি তার কোনো কিছুই খুব একটা বেশি চেঞ্জ হয়নি। আবার এই আমাদের নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের ইসরায়েল আমেরিকার আগের যিনি প্রেসিডেন্ট ট্রাম্প, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, এবং অনেকেই মনে করেন যে আমরা রাশিয়ার সঙ্গে যে আমাদের ক্লোজ রিলেশন ছিল সেই ক্লোজ রিলেশনের থেকে আস্তে আস্তে শিফট করছি আমেরিকার দিকে, এবং সেটা কী কী বিষয় এর পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে কোয়াড সম্পর্কে যখন আলোচনা করব তখন এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে।